তবে আওয়ামী লীগ ইতিমধ্যে দল গোছানো শুরু করেছে কোন আসনে কাকে নমিনেশন দেওয়া হবে তা এখন থেকে চূড়ান্ত করা হচ্ছে ওদিকে বিএনপি বলছে তারা নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত এবং সেই একই সহায়ক সরকার এবং নির্বাচনী পরিবেশের দাবি বিএনপির কি করলে এই নির্বাচনী পরিবেশ বা সহায়ক সরকার তাদের মনোপত হবে সেটি অবশ্য প্রশ্ন সাপেক্ষ এদিকে পনেরো সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে গাজীপুরে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং অভিযোগে বিশেষ ক্ষমতা নাশকতার মামলায় বিএনপি আইনের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এই প্রতিবাদে তিন এবং চার মে সারাদেশে যুবদল বিক্ষোভের ডাক দিয়েছে দেশের এই পরিস্থিতি নির্বাচনকে নিয়ে দলগুলোর তর্জোর সবকিছু নিয়ে আজকের জনতন্ত্র গণ এবং আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাবেক চিফি আছেন মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান সাবেক সংসদ সদস্য আছেন অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সাথে হয়তো আরও অনেকে যুক্ত হবেন তখন দর্শক পরিচয় করে দিব কিন্তু আপনারা যেহেতু আছেন আমি এবং যেহেতু আমাদের সাথে চিফ হুইপও আছেন আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে গণমাধ্যমে খবর এসে যে আওয়ামী লীগ যেমন দল গুছানো শুরু করেছে তারা নির্বাচনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং বিএনপির সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল এই প্রসঙ্গটা বারবারই বলা হচ্ছে এবং বিএনপি নির্বাচনকালীন সরকারকে নিয়ে যদি চিন্তা করে বিএনপি যদি নির্বাচনে আসে সেটি নিয়ে আওয়ামী লীগ নাকি একটা মানে শঙ্কার মধ্যেও পড়ছে কী বলবেন ধন্যবাদ আসলে গণতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে আলোচনা হবে নির্বাচন নিয়ে তো নির্বাচন হচ্ছে জনমত যাচাইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র যার মাধ্যমে দেশের মানুষের সেবা করার জন্য কোন রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়ায় দেশের দায়িত্ব নেবে সেটাই হচ্ছে গণতন্ত্রের গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করা এবং একটি দেশে গণতন্ত্র বিদ্যমান থাকলেই বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান থাকে সেই হিসাবে বাংলাদেশ এটি গণতান্ত্রিক দেশ দেশেই গণতন্ত্র বিদ্যমান আছে বলেই আজকে সকল রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেখানে রাজনৈতিক পার্থক্য আছে এটাই বাস্তবতা সেই ক্ষেত্রে আগামী দুই হাজার উনিশ সালের যে নির্বাচন হবে আমাদের সংসদের মেয়াদ উনিশ সালের উনত্রিশে জানুয়ারি পাঁচ বছর পূর্ণ হবে সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির মধ্যে যদি নির্বা সংসদ বা না দেওয়া হয় তাহলে মেয়াদ পূর্তির নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একশো আঠারো থেকে একশো ছাব্বিশ পর্যন্ত সংবিধানে যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী নির্বাচন আয়োজন করেন ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন রোডম্যাপ তারা শুরু করেছে এই রোডম্যাপ অনুযায়ী সংলাপের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে সেই আলোকে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন সকলেই কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাই জাতির প্রত্যাশা সেই আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে একটা সুসংগঠিত রাজনৈতিক দল যে রাজনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগ কি মনে করছে যে বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে এবং যদি অংশ না নেয় মাঠের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে বলে আমরা গণমাধ্যমে যতটুকু খবর পেয়েছি কিন্তু এবং বলা হচ্ছে যেটা বলছিলাম যে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল বলে আমরা একটা প্রচার আছে কিন্তু এই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য আওয়ামী লীগের এখন ইসলামী দলগুলোর সাথে পরিচয় বা নির্বাচনকে দেখে আসলে ইসলামী দলগুলোর সাথে ঘনিষ্ঠতা বাড়ানো সেই প্রসঙ্গে কি বলবেন আমি তো মনে করি আসলে রাজনৈতিক দল দুর্বল সবল তার কর্মকাণ্ড নিয়ে জনগণ বিচার করে এবং আওয়ামী লীগ একটা সুসংগিত রাজনৈতিক দল বলেই তার দলের যে কাঠামো এবং তার শক্তি জনগণ হচ্ছে গ্রহণযোগ্য বলেই আজকে একটা শক্তিশালী রাজনৈতিক দল এবং এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি অন্যতম রাজনৈতিক দল ভারত যেমন কংগ্রেস বাংলাদেশে আওয়ামী লীগ এই উপমহাদেশের রাজনৈতিক দলের পরিচিতির এবং তাদের বয়সেরও একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে

এটার নাম হচ্ছে রিপ্রেজেন্ট দ্য পিপলস ওয়ার্ডার নাইনটিন সেভেন্টি টুতে এটা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেখানে আর্টিকেল নাইনটিতে বলা আছে পলিটিক্যাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে সেই কন্ডিশনে যদি এরকম বিধান থাকে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে এবং কোন পলিটিক্যাল পার্টি বলতে যা বোঝায় তা হচ্ছে কমপক্ষে একটি নির্বাচনী আসন অথবা ফাইভ পারসেন্ট ভোট যদি এটা পলিটিক্যাল পার্টির পক্ষে যদি কাস্ট না করাইতে পারে তাহলে এটা রাজনৈতিক দলও তো নির্বাচনে অংশগ্রহণ রেজিস্ট্রেশন হওয়ার তার যোগ্যতা থাকে না সেই ক্ষেত্রে নির্বাচন না করলে তো তার রেজিস্ট্রেশন বাতিল হওয়ার বিষয়টা আইনি তো আর পি তো বলে দিবে কি করবে কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সাথে আওয়ামী লীগের যে ঘনিষ্ঠতার কথা এসেছে সেটি আসলে কতটুকু ইসলামী দল বলতে তো কোনো দল আমি আছে বলে মনে করি রাজনৈতিক দল না

যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে যারা এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে সঠিকভাবে বিচার করার জন্য তাদেরকেই আওয়ামী লীগ কিন্তু ভালোবাসে এবং তাদের সাথে মত বিনিময় করা সক্ষতা করা

রকম সম্ভাবনা আছে কিনা এবং তারিক জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আপনি একটি মন্তব্য করেছিলেন কি বলবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আজকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা উপাধ্যক্ষ শহীদ সাহেব যিনি চিফ হুইপ ছিলেন সংসদের তার কাছ থেকে আশা করেছিলাম যে এটা নির্বাচন হবে এই ধরনের একটা পরিবেশ সরকার চিন্তা ভাবনা করতেছে এই ধরনের একটা আলোচনা পাবো তো তিনি ঘুরিয়ে গাড়িয়ে সংবিধান দেখিয়ে টাইন দেখিয়ে আমাদেরকে হাইকোর্টটাকে দেখে দিলেন যে বুঝাই দিলেন যে নির্বাচনে কে আসলো কে আসলো না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং সরকার মনে করে না নির্বাচনে একটা পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের আছে সরকার মনে করে যে নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা এবং তিনি অলরেডি বলে দিয়েছেন সংবিধানে কত কত ধারার থেকে নির্বাচনগুলো করাবে তাতে কিন্তু সরকারের অবশ্য উনি এখন চিফ হুইপ না উনি এখন ইনার সার্কেলের নাই সরকারের উনি এখন উনি আমার মতে হয়তো বাইরে থেকে গ্যালারি প্লেয়ার হিসেবে স্পেকুলেট করবে কে কোন বলটা খেলতেছে কিন্তু এটা আমরা মনে করে দেবো আমিও যেরকম মনে করি আমার ভাই আছেন কিন্তু ইনার সাইকেলে নাই তার কাউন্টটা আমি বুঝে গেলাম এইজন্য উনি কিন্তু একটা উত্তর সরাসরি আপনার দেন নাই সেটা তো মানে বিষয়কন রাজনীতিবিধি হিসেবে তারা প্রশ্ন এড়িয়ে যান এখন রাজনৈতিক বিষয়কণতা বিষয়কন রাজনীতি কোনটাকে বলে আমি এখনো জানি না তবে একটা জিনিস আমি জানি সেটা হলো আমি যেটা বুঝিয়ে চেষ্টা করি রাজনীতিবিদ হল দেশের নেতা তার জাতিকে দীঘন দেওয়াটাই তাদের দায়িত্ব এবং তারা যত তাড়াতাড়ি যত মানে দীর্ঘমেয়ের দিক দিতে পারে তারাই বড় নেতা হয় কিন্তু আজকে যারা রাজনীতি নেতা হিসেবে আমরা যারা পরিচিতি লাভ করি আমরা আসলে তো আমরা এক ধরনের ওই মানে একটা সমিতির সাব টাইপ আমাদের নেতা একজন কেন্দ্রে থাকে উনি যেটা বলবেন আমাদের কাজ হলো বাস বাস ভাস বলা কেন কি কারণে সেটা আমাদের এত চিন্তা আমরা তা আপনি যে মূল প্রশ্নটা আমাকে করেছিলেন আমি সেটা এরায় যাচ্ছি না আমি সেটাতে আসতেছি কিন্তু প্রারম্ভিক কথাটা বললাম দেখেন সরকার গাজীপুরের একজন ভদ্রলোক আচ্ছা মাহবুবউদ্দিন আমাদের সাথে একটু পরে জয়েন করবেন উনি এখন থাকলে ভালো হতেন তারপরে আমি এখন একজন ভদ্রলোক দেশের জাতীয় নেতা তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন রাজনীতি কথা থাকতে পারে অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু উনি দেশে নাই অথচ তাকে সরকার একটি মানে কি মামলা দিয়েছেন যে মামলাটা নন বেলেবল আইনের চোখে কি যিনি অ্যাবসেন্ট আসামি যিনি লন্ডনে থাকে তার পক্ষে তো হাজির হওয়া সম্ভব না সেখানে উনি হাজির হতে পারেন নাই হাজির না হলেই ওয়ারেন্ট ইস্যু হবে এটি স্বাভাবিক কিন্তু আপনি বলছিলেন যে বিএনপির জাতীয় দলের নেতা যদি সে হয় তাহলে যুবদল কেন তার জন্য বিক্ষোভ কর্মসূচি ডাক দিবে এখন প্রশ্নটা কি হচ্ছে খেলাটা কোথায় হচ্ছে বিএনপি যদি হরতাল যেতে হয় তাহলে বিএনপি নেত্রীকে সেন্ট্রালি ডিসাইড করতে হবে কিন্তু সেই ডিসিশন নিতে হলে বিএনপিকে কে বসতে কথা বলতে হবে আজকে যাবিন হলো না সঙ্গে সঙ্গে এটা খবর চলে আসলো যে সারা বাংলাদেশে তিন এবং চার তারিখে সমাবেশ যেখানে আমার মূল দলকে পহেলা মে সারা বিশ্বব্যাপী শিক্ষিত দিবস যেটা করতে সরকার দেয় নাই সেই কাজটা করে সরকার কিভাবে আমাকে জিনিসটা ঘুরিয়ে দিল যে তাকে যুব নেতা মানে ভালো নেতা সরকার করেছে না করলে কে সিদ্ধান্ত নিল তিন তারিখ এবং চার তারিখ যুব দল এই বৃক্ষ করবে বিক্ষোভ বিচার তো করা উচিত ছিল পয়লা মে কেন বিএনপিকে অনুষ্ঠান করতে দেওয়া হলো না তো এই যে রাজনৈতিক খেলা এই যে আপনি বললেন না যে রাজনৈতিক বিচক্ষণতা বা বিচক্ষণ রাজনীতি এখানে অনেক জিনিস খেলা হচ্ছে আজকের এই পরিবেশ পরিস্থিতিতে করে আজকে মনে করেন কালকে বিক্ষোভ হলো সারা বাংলাদেশে সারা যুবদলের বিক্ষোভ কোথাও হবে না কোথাও হবে না তাতে কি হবে তাতে বোঝা যাবে যে তারেক রহমানের বাংলাদেশের অবস্থান তত বেশি সুদৃঢ় নয় আমাদের এই পর্যায়ে বোঝানো হবে তো এটা কার খেলা কে চাবে বিএনপিকে এতই বোকা যে গাজিপুরে তারক্রমণের একটা ওয়ারেন कैंसिल হয়ে গেছে শুধু সারা বাংলাদেশে বিক্রমপুর দিয়ে দিবে বিএমপি আর বোকা না বিএমপি প্রতিবাদ কিন্তু আমি আপনাকে আপনি আপনার আগের কথা সূত্র ধরে আমি এটা প্রশ্ন করতে যাচ্ছি আপনি বলছেন যে उपाध्यक्ष আব্দুল শহীদ যখন বললেন যে নির্বাচনের কথা তখন তিনি মানে নির্বাচনটা যে সব দল মিলে হবে সেরকম কোনো ইঙ্গিত দেননি আপনি বলছেন আপনি বলছিলেন কিন্তু আমার প্রশ্ন এখানে আমার এখানে প্রশ্ন আওয়ামী লীগ বা সরকার সবাই তো চাইবে যে সব দল মিলে নির্বাচনটা হোক এখন সরকারের কি দায়িত্ব যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে টেনে নিয়ে আসে নাকি রাজনীতি যারা করে তারা নিজেদের অধিকারের দাবিতে বাংলাদেশের জনগণের সরকারের পড়ে আমি পরবর্তী নির্বাচন কি হবে আপনি যদি একটা ছোট নির্বাচনে অংশ নেওয়া তাহলে আমি হ্যাঁ রাদে দল কর্তৃক মনোনীত নির্বাচন না হয় তাহলে তো উনি যে বলতে আরপি তো বানানোর নাতি যেটার নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে টুলসটাকে দিয়ে নির্বাচনে এগوبه এবং তার রোডম্যাপ ঠিক করবে আজনব্যে কাজ করবে সংবিধানের 118 থেকে 26 পর্যন্ত যে বিধান রয়েছে সেই বিধানে

তারপরে আপনারা নিজে ডোন্ট ফিল শেম যেটা গণতান্ত্রিক সরকার এটা বিরোধী পক্ষকে পয়লা মেয়ের মতো একটা অনুষ্ঠান আপনারা করতে দিচ্ছেন না যে শ্রমিক দিবস মে দিবস করে দিলেন না তারপরে আপনারা যদি বলেন গণতন্ত্রের জন্য আপনারা মায়াকাননা করেন এটা আরপিও টা বললেন আরপিও তো বাই ইটসেলফ ক্যানট অ্যাক্টিভেট নিয়ে যা বলছেন সালের ঘটনায় না আমি বলি আমি সেখানে যে হেয়ার মার্কেটের সামনে মিস্টার স্প্রেস যখন বক্তৃতা দিচ্ছিল বা কথা বলতেছিল তখন একটা বম পাটলো কিছু দূরে সেখান থেকে পুলিশ গুলি করে ছয়জন লোককে হত্যা করলো এই মেদিবসটা কিন্তু হয়েছে আঠারোশো নব্বই সালে প্যারিসের একটা কনভেনশনের মাধ্যমে লেবার মাধ্যমে সেটা আমেরিকায়ও করে না ছুটি দেয় না কেনাডায়ও করে না বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে এই শ্রমিকরা কিন্তু আজকে এই অনুষ্ঠান করে বাংলাদেশ কিন্তু হচ্ছে বেশি করে তো রাজনৈতিক দল হিসাবে কিন্তু মেধিবসে রাজনৈতিক দলের ফাংশন করার জন্য মেয়ে দিবসকে বেছে নেওয়ার তো কোনো কারণ নাই

রাজনৈতিক দলের এবং অধিকার নিয়ে বিএনপি আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে এটি সুযোগের অপেক্ষা থাকবে না সরকারের করুণার জন্য কেন বিএনপি অপেক্ষা করবে ডাক্তার হাবিবে মিল্লাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও আমি তো বুঝি যে প্রত্যেকটা দলের অধিকার এবং প্রত্যেকটা দলের দায়িত্ব নির্বাচনে অংশগ্রহণ করা কে অংশগ্রহণ করবে না করবে সেটা সে দলের দায়িত্ব কিন্তু আমি একটু অবাক হলাম একটু আগে এ কথা শুনে যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যে গ্রেফতারি পরোনা জারি হয়েছে তার জন্য যুব দল বিক্ষোভ ডেকেছে কিন্তু বিএনপি মূল দল কি এতই দুর্বল এতই হয়েছে যে তার সিনিয়র ভাইস চেয়ারম্যানটা ডাকতে পায় না সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনকে দিয়ে তাকে এবং সাথে সাথে আরেকটি কথা আপনি প্রথমেই বলেছিলেন সেটি হচ্ছে যে বিএনপি সহায়ক সরকার আপনাকে আমি প্রশ্ন করব যখন আমি শেষ করব যে সহায়ক সরকার বলতে আপনি কি বুঝেন সম্মেলনের কাউন্সিলের সময় যে সহায়ক সরকার শব্দটি বিএনপির উচ্চারণ করলো তার ব্যাখ্যা বিশ্লেষণ কি ধরনের অবয়ব কিছুই আজকে পর্যন্ত অন্তত জানতে পারিনি আপনার গোপনে জানতে পারেন আমরা জানতে পাইনি সুতরাং যেটা সম্বন্ধে আপনারা জানেন না আমরা জানি না সেইটা সম্বন্ধে কথা বলা ঠিক কি না সেটা আমি জানি না একটু আগে আমাদের বলা হলো যে চিকিৎসার জন্য দেশের বাইরে আছে তারেক রহমান বাংলাদেশের চিকিৎসার জন্য যদি বাইরে থেকে থাকে আমি তো তাকে সৌদি আরব যেতে দেখলাম আমি তো তাকে মালয়েশিয়া যেতে দেখলাম তাহলে কেন নিজের দেশে সে ফিরতে পারবে না

সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনের পরিবেশের জন্য সহযোগিতা করা নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা সুতরাং সরকার অবশ্যই দলের হবে এই তো নির্বাচন সরকার যদি সর্বদলীয় হতো তাহলে তো নির্বাচনের প্রয়োজন ছিল না সরকার আপনারাও ছিলেন সেই সময় বিএনপি বলেছেন পহেলা মেতে আমি তো কালকে টিভিতে দেখলাম আপনাদের সাধারণ মহাসচিব তিনি বীর দর্পে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে চলেছেন পার্টি অফিসের সামনে বেশ কয়েকশো লোকের সামনে তাকে তো বাধা দেওয়া হয়নি এই প্রথম দিকে আপনাদের নেত্রী বেগম জনসভা করেছে বিভিন্ন জায়গায় এবং এই জনসভাগুলো বেশ বড় বড় ছিল তার পরবর্তীতে জনসভাগুলোতে বাধা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে জানেন কারণ যখন জানতে পারি সেই জনসভার মাধ্যমে জঙ্গিবাদের উত্থান হবে যখন জানতে পারি সেই জনসভায় বোমা ফাটানো হবে যখন জানতে পারি আপনার

খকনের কাছে যাব আমি এখন ব্যাস যাব যেটি বলা হচ্ছে যে সহায়ক সরকার আসলে কি সেটির কোন রূপরেখা আপনারা দেননি এবং তারিখ জিয়ার ব্যাপারে যুবদল কেন বিক্ষোভ করবে তিনি কি আসলে যুবদলের নেতা নাকি আরো বড় কোনো দলের জাতীয় পর্যায়ের নেতা উনি এই সমস্যাটা কি দলের কৌশল কোন সময়ে কোন অঙ্গসংগঠনে দিয়ে করবে কোন সময় দল করবে সেটা দলের ইন্টারনাল ব্যাপার আওয়ামীলি নিজের সমস্যাই নিজের ঘর সমাধান করতে না। এই দেখুন ওবদল কাদের শেজে কথাটা বললেন তারা ভীতুক জনসমর্থনের ভয় জনসমর্থন জোর করে না বুঝতে যেখানে যাচ্ছে সেখানে আওয়ামী নেতারা দুর্নীতি লুটপাট এবং রূপপুর পারদ্যুৎ বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের যুবলীগের চাঁদাবাদের জন্য দেখছেন নিশ্চয়ই দেখেছেন চট্টগ্রাম পোর্টে মানুষত্ব হচ্ছে সবসময় বোর্ডের প্রতিদিনের ইনকাম যেটা এখানে কে ভাগ বাটবে কে করবে সেসব জায়গাতে ভাগ বাটো লুটপাট আপনার যে আজকে যে হাওড়ে যে বন্যা হচ্ছে হাওড়ে যে যে বন্যা এর জন্য দায়ী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনার বক্তব্যে বলেছেন যে যারা যারা যেসব ঠিকাদারের দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এতে বোঝা যাচ্ছে কি ঠিকাদার মানে

এবং উনি করেছেন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা আসবে না এই জন্যই বলেছেন চট্টগ্রামের দুই গ্রুপের ওখানে মিটিং এ বলেছেন যে আপনার যার ইনকাম করতেছেন

কুমিল্লা সিটি কর্প নির্বাচন ছাড়া ওখানে জনসমর্থন এত বেশি জনসমর্থন লুটপাট করেও দেখছে সে টিকতে পারে না আপনি আসেন মেয়র ইলেকশন উপজেলা ইলেকশন সব বেশি ইলেকশন আরে ভাই কারা ভোট ডাকাতি করে ভোট কেন দখল করে আগের দিন কেন্দ্রে সিলমারে কারা যারা নির্বাচন হেরে যাবে যাদের জনসমর্থন আছে। যারা আওয়ামী লীগের যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমি বলবো নাইনটি ফাইভ চেয়ারম্যান ভোট ডাকাতি করে ভোট দখল করে এবং প্রশাসনের সাহায্য সাহায্য নিয়ে

বাংলাদেশ একটি স্বাধীন এসেছিল নির্বাচনী ব্যবহৃত করাছিল যে আমাদেরকে চাপ সৃষ্টি করতে নির্বাচনে যাওয়ার জন্য আবার এবার প্রধান মানে প্রধানমন্ত্রী ভারত গেছে নির্বাচন আগে এবং সবকিছু মিলে তারা আসবে জনগণের উপর জনগণের উপর আওয়ামী তারা সবসময় ভয় পাচ্ছে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে যদি নিরপেক্ষ নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় তিনশো সিটে আওয়ামী লীগের কোন সিটেই আওয়ামী লীগ কোন এমপি কে বাটি চালা দিয়ে পাওয়া যাবে না আশায় থাকেন আমি ব্যারিস্টার সময় এরকমই আর্গুমেন্ট করে আহ করা না করা এটা কথা বলবো না তবে আমার একটি ধারণা চুরানাই শুনে ধর্মের কাহিনী এবং বুতের মুখে রামনাম এটা আমরা সবাই জানি তো আগামী নির্বাচনে গরনায়া দিয়ে বিএনপি সরকার গঠন করবে সাংসদ জামান দদুনিকে কৃষক দলের কি সভাপতি এবং বিএনপির एडवाйസർ তারপরে নির্বাচনে যাওয়ার নিয়ে বিএনপির দুই মত উনি গো করতে পারবেন না তো কথা জানা আছে তো নির্বাচনে আওয়ামী লীগ জীবন ভয় করে নাই আমি একটু শেষ করলে ভালো হবে আমি আমি যেটা হবে আমি নির্বাচনে যাওয়ার নিয়ে আমি কথা বলতে চাই এই জন্য যেহেতু উনি আমার দলের

যে সরকার বা আওয়ামী লীগ তার দল গোছানোর জন্য নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন নির্বাচন করার জন্য যখন ওই নব্বই দিন পূর্বে মেয়াদ পূর্তির নব্বই দিন পূর্বে নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রক্রিয়ায় কাজ করার জন্য রোডম্যাপ শুরু করবে জুলাই মাস থেকে সংলাপ শুরু করবে সেখানে তো গতানুগতিক নয় এটা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য সরকারকে আঙ্গুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাবার প্রয়োজন পড়ে না নির্বাচন কমিশনকে কারণ স্বাধীন সর্ব নির্বাচন কমিশন যেটা ভারতেও সেভাবে কাজ করে বাংলাদেশ সেভাবে করছে পৃথিবীর অন্য আমেরিকাতেও সেটা হয় সব তো সেই একই প্রক্রিয়া তাই যারা আমার মনে হয় তারা সবাই কিন্তু পার্লামেন্টের মেম্বার ছিলেন আপনারা যেমন কোন দল করেন কেন আমি জানি না এবং তিনি আমাকে যে কথাগুলো বলে গাইল করার চেষ্টা নিজেই তো গাইল হয়ে গেছেন উনি গায়েল হওয়ার পরে তো উনি

কোন যেহেতু কোন সাংগঠনিক পদ পদবি নাই কারণ বিএনপির নীতি নিয়ে আমি কথা বলতে পারবো না কিন্তু আমি একজন নাগরিক হিসাবে সাবেক এমপি হিসেবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সরকারের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা

আজকে সরকার নির্বাচন করবেন তার এককভাবে ইটস কল চিটারি

তিন মাসে নির্বাচন করাতে হবে পাঁচে তেইশে জানুয়ারি যদি টেনে নিয়ে যান তাহলে অক্টোবরের মধ্যে নির্বাচন করাইতে হবে অক্টোবরের মধ্যে নাকি মধ্যে জানুয়ারির মধ্যে করতে হবে তিন মাসের মধ্যে করতে হবে এটা ওনাদের ইচ্ছা সংবিধান সংসদ না ভেঙে দেন না তাহলে এখন সংসদ যদি না ভেঙে দেন তাহলে তাহলে আমরা এখনো জানি নির্বাচনটা কবে হবে

এই সময়ের মধ্যে হবে এটা তো বলতে হবে সরকার তাহলে আমি আমি সেটা সরকার না বলে ইণ্ডিভেশন কমিশন তো বাই ইটসেলফ ক্যানট স্টার্ট ফাংশনিং এখন আপনি চান নির্বাচন কমিশন কাজ শুরু করে দিক আপনি শুরু করতে গেলে কি হচ্ছে আজকে বিএনপিকে মাঠে নামতে দিচ্ছেন না আজকে বিএনপিকে কথা বলতে দিচ্ছেন না বিএনপির জনসভা করতে দিচ্ছেন না আজকে আমরা গ্রামেগঞ্জে থাকি আমাদের পাড়া পর্যায়ে মিটিং করতে পারি না আশা পুলিশ সঙ্গে সঙ্গে এসে বলে করতে পারেন না আমার ছাত্র দল যুব দল বাদ দিয়ে নিশ্চিত নিরপেক্ষ কথা বলছেন আমি যে কথাটা বলছি

সেদিনই বলে দিয়েছিলাম যে এই সরকার পাঁচ বছর থাকবে এবং বিএনপির যা ভুল হয়েছে সেটা বলেছিলাম ওই দিনে ব্যাপার এটা আমি আমি সেদিনই বলেছিলাম আজকে যেটা বলছি আজকে যদি বিএনপি আপনার মনে করে আওয়ামী লীগ মনে করে যে বিএনপি আগামী নির্বাচনে যাওয়া উচিত তার মানে বোঝা যাচ্ছে বিএনপি যাওয়া উচিত না কারণ আওয়ামী লীগ যদি মনে করে যাওয়া উচিত তার মাঠে যাওয়া উচিত না অবশ্যই না আমি তো আওয়ামী মাঠে ডাকবে তখন বিএনপি যাবে না কেন এখানে সে তার সরকার পাঁচ বছর মেয়াদিসে আছে সে পাঁচ বছর থাকুক তাকে তো আমরা বাধা দিচ্ছি না আমি যদি মনে করি আমি নির্বাচন প্রশ্ন উঠে না কাজে ত্রিশে উনত্রিশে জানুয়ারি আগে যে সরকার থাকবে উনত্রিশে জানুয়ারির পরে যদি কোন নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি অবশ্যই যাবে জানুয়ারি পর্যন্ত আলোচনা করে কথা বলে তাহলে আমি বে ভাবে আসলে তখন কি অবস্থা দাঁড়াবে কারণ আগে তিন মাস আগে হতে হবে নব্বই দিনের একটা ব্যারিকেড আছে কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে আমি ফিরে যে হলে বিএনপি অংশ নিবে না যেটা বলা হচ্ছে আওয়ামী লীগ ডাক দিলে বিএনপি আসবে না আমি জানি না বিএনপি আসলে সেই পদ্ধতিতে চলছে কিনা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু একটা বিরতি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি একটা বিরতি দর্শক দেখছেন যে গণতন্ত্র গণতন্ত্র আমাদের আসলে বিরতির মাঝখানে অনুষ্ঠানগুলো বেশি তর্কাতর্কি উত্তেজনা বেড়ে বেড়ে যায় এবং মাহবুব খোকন বলছিলেন যে উনি যদিও যুগ্ম মহাসচিব বিএনপির কিন্তু সাবেক সদস্য করেছিলেন কিন্তু আমরা বিরতির আগে যেটি কথা বলছিলাম যে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বলছিলেন যে আগামী উনত্রিশে জানুয়ারির পর দু সালে নির্বাচন হলে সেখানে বিএনপি অংশ নিবে তার আগে হলে সেটা আওয়ামী লীগের ট্র্যাপ বিএনপি

যেটা ব্যারিস্টার মাহবুব খোকন বলার চেষ্টা করছিলেন যে এটি আসলে আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক আসলে কি আওয়ামী লীগ চায় না নাকি এগুলো আওয়ামী লীগের ট্র্যাপ এবং সামনের বছর যে নির্বাচন আওয়ামী লীগ চায় না জনগণকে ফেস করতে নির্বাচন ফেস করতে নির্বিঘ্ন নির্বাচন ফেস করতে বিএনপিকে ফেস করতে এটা বুঝতে আমি আমাকে জিজ্ঞাসা করেছেন তো তো বিএনপি কি চায় না চায় সেটা বলা আমার পক্ষে সম্ভব না

যে দলটির ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে যার সামরিক আইন ভেঙে যিনি সেই দলটির প্রধান হয়েছিলেন এবং যে দল সেই দলটি যিনি দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেন ভোট করার জন্য কিংবা হ্যানা নির্বাচনে একশো দুই ভাগ ভোট পান সেই দল যদি এই ধরনের কথা বলে হ্যাঁ ব্যারিস্টার হিসাবে কোর্টে যেতে হয় সত্য মিথ্যা বলে আসামিকে বের করে আনতে হয়

উনি 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 বিএনপির বিএনপির দুই জনে দুই কেন আওয়ামী লীগ হিসাবে আমরা জনতি শেখ হাসিনার সুতরাং এই নিয়ে কোনো কথা বলা যাবে না দুর্নীতির যদি কথা বলে থাকেন পাঁচ বছরের চ্যাম্পিয়ন হও পৃথিবীর ইতিহাসে কোনো সরকার হয় নাই বিএনপি হয়েছে এবং এই বিএনপি সরকারই হাও ভবন করেছে হাও ভবন নির্মাণে মারি লেন্ডিং করেছে বিদেশ থেকে টাকাও এসেছে প্রশ্ন থাকলে করেন ডক্টর হাবিবুল মিলাত যেটি বলা হচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে অনেক অন্তর্কন্দল আছে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা এটা প্রমাণ দেখেছি এবং 2014 সালের আগে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেখানে বিএনপি জয়লাভ করেছিল এবারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবারে বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য কিছুটা আসংকার ব্যাপার রয়েছে না ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন এবং এই ব্যাপারে আমরা کلیয়ারলি আমাদের পার্টি স্ট্যান্ড জনগণ যাকে নির্বাচিত করবে সে বিএনপি হোক বা কমিউনিস্ট পার্টি হোক আওয়ামী লীগের পক্ষ থেকে মেনে নেওয়া হবে আসুন নির্বাচনে ভয় করে ছয়শ স্কুল পড়াবেন না ভয় করে রাস্তায় বোমা মেরে পেট্রোল পাম্পের মানুষ আসন জনগণের মুখোমুখি হন আহমিল্লা সাহেব যে কথা বললেন তার আমি কিছু একমত পাকিস্তান আমলে সকল আন্দোলন নেতৃত্ব এই আওয়ামী লীগে দিয়েছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে শুধু না আমি আরো আরো সন্দেহ বলতে চাই সত্তর সাল নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ আপনার সবচেয়ে জনপ্রিয় সেই আওয়ামী লীগ আজকে মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কথা কথা বলেন কেন সে আওয়ামী লীগ দেখেন

তথ্য ভুল আসছে ওনার বিএনপি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত কোনো নতুন ভোটার লিস্ট হয় নাই ভোটার লিস্ট সর্বশেষ হয়েছে দুই হাজার সালে বিএনপি ক্ষমতা আসার পর ভোটার লিস্ট করতে গিয়েছিল মহামান্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে পরবর্তী পরবর্তী পর্যায়ে আপডেট করা হয়েছিল শুধু ভোটার লিস্ট নতুন ভোটার লিস্ট করেন যদি দেড় কোটি ভোট ধুয়া ভোটে ভোট ঢুকে থাকে যদি সেটা আওয়ামী লীগ দুই হাজার সালে

দুর্নীতি সম্বন্ধে যদি এখন দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে আগামী নির্বাচন জনগণ যেভাবে চাবে সেভাবে আওয়ামী লীগ যেভাবে সেভাবে নির্বাচন হবে না যতই আশা করেন না কেন জনগণ যেভাবে দিন যেভাবে চাবে

আজ পর্যন্ত একটা একজনকে তো একটা একপাশে যেরো দিলেন না ধরতে পারলেন না তিন বছর চার বছরে গেল

করতে এতে অনেকে বলেন যে সরকার ধরা পড়তেছে না তারপরে আপনি বলেছেন দেড় কোটি ভোটার লিস্ট আপনি দেখেন আইনটা শহীদ ভাই এখানে আছেন একসময় আইন ছিল যে আমরা ভোটার হইতে পারতাম তিন জায়গায় একটা জাতীয় পর্যায়ের ভোট একটা ইউনিয়ন পর্যায়ের ভোট একটা পৌরসভার ভোট

বিএনপি এসে তারা যেন তাদের আগের যে ত্রুটি তাদের যে ভুল যেটা আক্তার ভাই যেটা বলছে সেটা যেন সংশোধন করে জনগণের কাতারের জন্য যায় আর আমার ছোট ভাই যেটা বলছে যে নির্বাচনে যে রায় হবে সেই রায় আওয়ামী লীগও মানবে তারাও মানবে এটাই আমাদের বিশ্বাস আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে সময় নেই কিন্তু আপনাদের সাথে আবারও বসবো কারণ নির্বাচন যদি দু হাজার হোক বা উনিশে হোক আমাদের এ নিয়ে আসলে কথা বলতেই হবে এবং জনগণই আসলে সিদ্ধান্ত নেবে কে আসবে সরকারে আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র সবাইকে অনেক ধন্যবাদ